তোমার জীবনে কিচ্ছু হয়নি নীলু, আমি সারা জীবন তোমাকে সম্মান করব। কিচ্ছু হারাইনি তোমার। বাবাকে প্রণাম করে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। বাবার সঙ্গে যা যা করার নিয়ম কানুন পালন সব করে নাও। আমি লালটুকে ফোন করছি, ওদের গাড়িও চলে এসছে, বাবাকে নিয়ে যেতে হবে। নীলু, বাবাকে বলো আমাদের এখন আসতে হবে। আমি বাবার চলে যাওয়াটা দেখে যেতে পারবো না, পারবো না। আমি বলো না, সুখী হোস মা, সুখী হল তুই ভালো থাকিস, কি ঘটবি বল, কিচ্ছু ঘোরার নেই। বাবা, আমার মেয়েটাকে অষ্টমঙ্গলায় নিয়ে এসো কেমন। নিয়ম কিছু করতে পারবো না, তবু তোমরা যদি না আসো তাহলে চারিদিকে যা ঘটে গেল, আমি জানি সূর্য তুমি আমাদের সবার উপর খুব রাগ করে আছো, আমি জানি কি করবে বলো, আমরা এসবের কিচ্ছু জানতাম না। সূর্য যা জানতো রাই জানতো, যা করেছে রাই করেছে, আমরা কিচ্ছু জানতাম না সূর্য। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা আসবো। নীলু চলো চলো।
কোন অনিশ্চিতের পথে চলেছি আমি জানি না। এক রাতেই যেন আমার জীবনের নিয়ন্ত্রণ অন্য হাতে চলে গিয়েছে, আর কিছুই আমি ঠিক করে উঠতে পারবো না। তুমি সবকিছু এরকম শেষ করে দিয়ে চলে গেলে কেন গো? সংসারটা ধ্বংস হয়ে গেল, একবার তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো, কেন চলে গেলে গো? আমরা কত আনন্দে ছিলাম, কিন্তু অলক্ষে যেভাবে সর্বনাশের বান আসতে চলেছে আমরা কেউ বুঝতে পারিনি গো দাদা, কেউ বুঝতে পারিনি। তুমি তো আমাদের মাথার ছাতা ছিলে বলো, ছাতা এভাবে সরে গেলে আমরা যে পুরে পুরে মরে যাবো গো দাদা, মরে যাবো। আপনারা একটু শান্ত হন, বাবা তো সব ভাগা করে চলেই গেলেন, শেষ কথাটুকু কেউ বলতে পারলাম না। কার অভিশাপ লাগলো এই সংসারে, কার অভিশাপ লাগলো বলো তো ঠাকুরজি? একের পর এক ধাক্কা আমি আর সহ্য করতে পারছি না। মানুষটার শরীরটা যে এত খারাপ আমরা কেউ বুঝতে পারলাম না কেন গো ঠাকুরজি? আমাকে কিচ্ছু বলেনি আগে থেকে, আমাকে কিচ্ছু বুঝতে দাওনি তুমি কেন গো? কি ভেবেছিল যাতে রায়ের বিয়েটায় কোনো বিঘ্ন না ঘটে? তুমি এসে একবার দেখে যাও, রায় সব শেষ করে দিয়েছে, ওই আগুনে নীলুকে ছুড়ে ফেলে দিয়েছে। আমি তো কোনোদিন তোমাকে ছাড়া থাকিনি গো, এবার তাহলে আমি তাহলে কিভাবে বাঁচবো আমাকে একটু বলে দাও, আমি এবার কি করবো আমাকে একটু বলে দাও, আমাকে একটু বলে দাও, একটু সন্তানদের মধ্যে কেউ দিলেই হবে। চলো যাই, চলো
রাই তুমি না মানে কালকের পর থেকে এক এক পর এক তোমার উপর দিয়ে যা যাচ্ছে। হ্যাঁ দিদি ভাই আমি যাচ্ছি তোর সাথে। না তুই মা আর পিসিমণিকে দেখ। তাহলে আমি যাই তোমার সাথে? তুমি বাড়িতে না থাকলে হবে না বৌমি, তুমি দাদা ভাইয়ের কাছে থাকো, ওকে সামনে রেখো। চলো সবাই। রাহুল, বিনায়ক, জল দে, জল দে, তাড়াতাড়ি জল দে। জলের বোতল, জলের বোতল। আরে আরে গাড়িতে তো জলের বোতল নেই। আচ্ছা ঠিক আছে রাহুল, গাড়িটা থামা, বিনায়ক একটা জলের বোতল কিনে আন। হ্যাঁ গাড়িটা থামা। নীলু এত কেঁদো না, কাঁদলে কিন্তু শরীরটা খারাপ হবে। জলটা খাও, খেলে একটু বেটার ফিল করবে তুমি। না ভর্তি বোতল ছিল, খেলে পড়ে যেতে পারতো, তাই জন্য কিছুটা ফেলে দিলাম। আস্তে 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 ফিলিং বেটার, চল। বাবা, তোমার হাত ধরে হাঁটতে শিখেছি, পড়ে গেলে দু হাতে তুমি আগলে নিয়েছো আমাদের, আর আজ আজ আমি তোমাকে নিয়ে যাচ্ছি যেখান থেকে আর কখনো কেউ ফেরে না। আমি তোমায় সেখানে নিয়ে যাচ্ছি, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে বাবা, কিন্তু সবার সামনে শক্ত থাকতে হচ্ছে আমায়, থাকতে হবে যত কষ্টই হোক। কি হবে এই সমস্ত সাজানো রেখে কি হবে? আমি একটা ভালো কথা বলছি মা, এইসব ফুল টুল খুলে বাইরে টান মেরে ফেলে দিই। এটা এটা একটা বিয়ে? হ্যাঁ ছি, মানবো না, আমরা কখনো মানবো না এই বিয়ে। না না, ওরা যে এতটা ফ্রড হতে পারে, মানে না ওদের স্ট্যান্ডার্ডটা আমরা জানতাম ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমরা জানতাম, কিন্তু তাই বলে এতটা নিচে নামতে পারে যে বিয়ের আসরে বউকে বদলে দিল? বাবা বাবা জাস্ট এটা ভাবা যায় না, ভাবা যায় না। আর আর আমার ভাই, আমার ভাই কি ফেললা নাকি? হ্যাঁ ফেললা, যে যাকে তাকে গোছিয়ে দেবে আমরা মেনে নেব। আমরা তো জন্মে দেখিনি না যে বিয়েতে এক বোন রাজি হয় আর শেষ মুহূর্তে অন্য বোনকে বসিয়ে দেয়। তা আবার সেই মেয়ে যে মেয়ে নাকি বাড়ির থেকে পালিয়ে গিয়ে ফুর্তি করতে গেছে, ওই জন্যই তো ওই মেয়েটাকে গচালো। ওই নীলুর তো কোনোদিনও বিয়ে হতো না, দিল আমাদের সৌর্যর ঘাড়ে চাপিয়ে। বাবা বাবা, এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স।
আপনি কেন এরপরও হাত গুটিয়ে বসে আছেন? মানে আমরা সবাই সবকিছু জেনে অন্যায়টা মুখ বুঝে সহ্য করব। কি করব বৌমা, তুমি তো জানো যে ওদের বাড়িতে কত বড় একটা বিপদ ঘটেছে। তারপরে এই বিয়ে, ওদের বাড়িতে বিপদ ঘটেছে বলে তার মাসুল কি আমাদের শৌর্যকে সারা জীবন দিতে হবে? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, আমরা যদি হাতে কোনো জাল জিনিস পাই, কোনো ভেজাল জিনিস পাই, কি করি? কনজিউমার কোর্টে যাই, গিয়ে আমরা কমপ্লেইন করি, সেখানে ফাইন দিতে হয় না, শাস্তি হয় না? তাহলে আমরা কেন কোনো রকম স্টেপ নেব না? আমি এই যুক্তিটা তো খুঁজে পাচ্ছি না বাবা। মা, মা প্লিজ প্লিজ কিছু বলো, চুপ করে থেকো না, চুপ করে থাকলে সমস্যার সমাধান বেরোবে না। আমারও সমস্যার সমাধান জানা নেই টিকলু। আমার ছেলেটা, আমার ছেলেটার কপালে হয়তো এমনটাই ছিল। রাহুল ফোন করছে। হ্যাঁ বল। টিকলুদা, আমরা তো বউকে নিয়ে প্রায় বাড়ির কাছে এসেই গেছি। চুপ কর, বউ আবার কি? হ্যাঁ বউ কি না, মানে সূর্য আর ওর বউকে তো বরণ করতে হবে। হ্যালো, যাও, তোমার গোছিয়ে দেওয়া নতুন বৌমা এসে পড়েছে, তোমাকে বরণ করতে ডাকছে। যাও যাও, কি করবে করো, মানে বরণ করবে না বিদেয় করবে, যাও। ওই মেয়েকে বরণ করা হবে, যার কোনো চরিত্রই ঠিক নেই সেই মেয়েকে বরণ করে এই বাড়িতে বউ হিসেবে তোলা হবে। ইম্পসিবল, মানে আমাদের আমাদের মান সম্মান সবকিছু দুলোয় মিশিয়ে দিয়ে ওদের সিদ্ধান্তকে মেনে নেওয়া হবে। তা না হলে কি করবে বৌমা, তুমি বলো। বিয়েটা তো এখন হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা আমাদের নতুন বৌমাকে ঘরে না তুলি, তাহলে তো লোক হাসাহাসিটা বাড়বে বই কমবে না। বাবা, লোকজন এমনিতেও হাসছে, ইন ফিউচারও হাসবে, কারণ ওই মেয়ের যা কেচ্ছা, দুদিন আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাইরে যে রাত কাটিয়ে আসে, সেই মেয়ে কিনা এই ফ্যামিলির বউ হতে চলেছে। ওদের বাড়ি যে ভালো নয়, ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির যে কোনো রকম ভাবে মিল খায় না, এই কথাটা আমি আর আপনার বড় ছেলে বারবার আপনাদের বুঝিয়েছি, বারবার আপনাদের সাবধান করেছিলাম, কিন্তু তখন তো আমরা আপনাদের কাছে খারাপ হয়ে গেছিলাম। ডুবলো তো আজ আমাদের পরিবারের মুখটা, ডুবলো তো। এবার আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে অবিনাশদা। মেয়ের বাড়ি যেভাবে আপনাদের অপমান করলো, সেটা কিন্তু ছোটখাটো নয়। ওদের কাছে একবার মাথা নত করলে আপনাদের আর সূর্যকে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে। যা ধরিবাজ বাড়ি দেখো, এখন ঘরে না তুললে যদি এখন থানা পুলিশ করে, যদি বলে বিয়ে করে নিয়েছে অথচ বাড়িতে তুলছে না, তখন তো আরো বেইজ্জতি হবে, মান সম্মান কিছুই তো অবশিষ্ট থাকবে না। দূর, ওই সমস্ত পরে বুঝে নেওয়া যাক। বিয়ে বাড়ি ভর্তি অতজন লোক সাক্ষী আছে যে ওরা মেয়েকে বদলে দিয়েছে, পাত্রী বদলেছে। থানা পুলিশ করা অতই সহজ। অবস্থা, মা বাবা বরণ করলে হয়? আচ্ছা এই দরজাটার কতক্ষণ চলবে? মা, বরণ করা না করা নিয়ে তর্কাতর্কিটা তো জাস্ট নেমা যাচ্ছে না। মা, গাড়ি এসে গেছে, দাদাবাবুর গাড়ি এসে গেছে। কি মা, তুমি কি এখন বরণ করতে যাচ্ছ নাকি? না, আমি বরণ করব না।
কিরে, কেউ তো বরণ করতে এলো না। এই টিকলুদা তোকে ফোনে কি বললো? টিকলুদা তো বিরক্ত হয়ে দুম করে ফোনটা কেটে দিল। যদি বরণ করতে কেউ না আসে? তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের মধ্যেই কাউকে পাঠাচ্ছি। রাহুল শোন। হ্যাঁ বল। তুই মাকে গিয়ে খবর দে, বল আমরা ওয়েট করছি। কেউ আসবে না, এই বাড়িতে আমি জোর করে ঢুকে পড়েছি। কি করেই বা এই বাড়িতে আমাকে ওরা মেনে নেবে? যতই সূর্যদা বলুক, এ বাড়িতে যদি ওরা ঢুকতেও দেয়, আমার জায়গা হবে আস্তা কুড়ের মতো। ওই মেয়ের ওটাই যোগ্য জায়গা, বাড়ির বাইরে। মা, মা, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ওই মেয়েকেও ওখান থেকেই বিদায় করা হোক। না সুচিস্মিতা, ধর্ম মতে অগ্নি সাক্ষী করে সিঁথিতে সিঁদুর দিয়ে ছেলে মেয়েকে বিয়ে করেছে। ও এখন এ বাড়ির বউ, ওকে বরণ করে ঘরে তুলে নাও, এটাই উচিত করা তোমাদের। আর যা সব অন্য ঘটনা ঘটেছে তা নিয়ে পরে ভাবা যাবে। কি করে কথাটা বলছেন আপনি? যেটা ঘটেছে সেটারই তো হিসাব চলছে। বরণ করে নেওয়া মানে তো সবকিছু মেনে নেওয়া। এত বড় ধোকাবাজি, তার কোনো বিচার হবে না, শাস্তি হবে না, এটাই আমার বক্তব্য। আচ্ছা মা, আপনার ছোট ছেলের কি ভালো মেয়ের অভাব হতো বলুন? অত ব্রাইট ছেলে আমাদের সূর্য, ইভেন ওই রায়ও সূর্যের জন্য কিন্তু উপযুক্ত ছিল না। তাও বিয়েটা হচ্ছিল, আমরা সবাই মেনে নিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু শেষমেশ কিনা আমাদের কপালে জুটলো ওই এক হাত ঘোড়া মেয়েটা। আর এক হাত ঘোড়া মেয়ে কেন বলছি, আরো কতজনের সাথে সম্পর্ক আছে, আমরা কি কেউ দেখতে গেছি নাকি? না না না, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিছুতেই না। কেউ একজন অন্যায় বা ভুল করলে আমরাও যদি সেটাই করি, তফাৎটা কি রইল আমাদের? আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি নিজেই যাব। সূর্যদা, কি হয়েছে? আমাকে এই বাড়িতে কেউ মেনে নেবে না সূর্যদা। বিয়ের আসর থেকে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, আর কেউ অপমান করার আগে তুমি আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে এসো। তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, দিদিভাইয়ের হঠকারি সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার জীবনে যে অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকার কুঠুরিতে আমি একা থাকবো, সেই দায়ভার আমি বহন করবো। তুমি তো অন্তত মুক্তি পাও।